শিলিগুড়ির উইনার্স ক্লাবের পুজোর প্রস্তুতি। মায়ের মর্তে আগমনে আর মাত্র বাকি কয়েকদিন, ইতিমধ্যে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। মণ্ডপ তৈরিতে কোনো রকম খামতি রাখছে না পুজো কমিটিগুলি। এক কথায় বলতে গেলে কোমর বেঁধে নেমেছে উদ্যোক্তারা। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। 47তম বর্ষে পদার্পণ করল শিলিগুড়ির উইনার্স ক্লাবের দুর্গাপুজো। এবারে তাদের থিম উড়িষ্যার পটচিত্র, যা দেখার জন্য ভিড় জমাবেন শহরবাসী বলে আশাবাদী উদ্যোক্তারা। পাশাপাশি আলোকসজ্জা থাকছে প্রতিবারের মতো বেশ ভালো। এছাড়াও জানা যায় প্রতিমা সজ্জাও থাকতে চলেছে বিশেষ চমক। পুজো চলাকালীন থাকছে একাধিক সামাজিক উদ্যোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর আমাদের 47তম বর্ষ, 47, এবং বিশেষত্ব রয়েছে প্যান্ডেলটা পুরোপুরি কেদারনাথ মন্দিরের আদলে, এবং পুরো প্যান্ডেলের ওপরে ওড়িশার পট্টচিত্র, যেটা ট্র্যাডিশনাল আর্ট অফ ওড়িশা, সেটাকে আমরা তুলে ধরবো, যেটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে আমাদের মন থেকে। আর্টের যে ফর্মটা, পেন্টারদের যেটা ক্রিয়েটিভিটিটা, অনেকখানি এগুলো মুছে গেছে, যেটা আমরা এবার তুলে ধরতে যাচ্ছি আমাদের প্যান্ডেলের মাধ্যমে। কী কী ব্যবহার করা হচ্ছে ম্যান্ডপে? মেনলি তো কার্ডবোর্ডের ওপরে পিচ বই, কী বলতে, কার্ডবোর্ডের ওপরেই রং তুলির টান হচ্ছে, আর্টিস্টের আর্ট আছে যেটা খুবই সুন্দর লাগবে, আর রংটাও খুব সুন্দর ফুটে তুলেছে। আর তার মধ্যে আমরা সেরকম কিছু বলেন যেগুলো পলিউশন হয়, যেগুলো সেগুলো বারণ করেছিলাম, বারণ ওগুলো ইউজও হচ্ছে না, যেমন শোলা বা প্লাস্টিক এগুলো আমরা ইউজ করছি না, পুরোপুরি কার্ডবোর্ড এবং কালারেই কাজ হচ্ছে। প্রতিমা কুমারটুলির প্রতিমা, হ্যাঁ, শিলিগুড়ি কুমারটুলির প্রতিমা, খুব সুন্দর প্রতিমা আমরা দিয়েছি, এবার রাস্তায় দেখতে পারবেন। আলোকসজ্জাও খুব বেশ, কলকার আলোকসজ্জা হবে, পুরো রাস্তা ধরে আলোকসজ্জা হবে, খুব ভালোই আলোকসজ্জা, চন্দননগরের মতো ইমিডিয়েট করেই করা হবে শিলিগুড়ি। কত বাজেট ধরে এগোচ্ছেন আপনারা? আমাদের টোটাল সব মিলিয়ে বাজেট হচ্ছে 15 লাখ। হ্যাঁ, পুজো চলাকালীন আমাদের কিছু কিছু, যেমন আমাদের যেগুলো আমরা তুলে ধরেছি ফোক সং, ফোক ডান্স, এগুলো নিয়ে আমরা 18 তারিখ 4 তারিখে একটা প্রোগ্রামে নামতে যাচ্ছি, বিশাল আকারে প্রোগ্রাম হবে, যে আমাদের উত্তরবঙ্গের যেটা গর্ব ফোক নাচ, আসামের যেটা গর্ব বিহু, এবং ফোক ডান্সের বা ফোক সং যেগুলো বিলুপ্ত, এগুলো আমরা তুলে ধরবো আমাদের প্রোগ্রামের মাধ্যমে 18 তারিখ। তাছাড়া আমাদের কম্বল বিতরণী আছে, আর কিছুটা শাড়ি বিতরণী আছে, এবং অষ্টমীর দিন নারায়ণ ভগবানে সবাইকে খাওয়ানো হয়, এই কিছু কিছু সামাজিক কার্য করা হয়, আর হেলথ ক্যাম্প পুজোর আগে করেছি, পুজোর পরে হবে। হ্যাঁ, কার্নিভালে আমরা গত বছরে জয়েন করেছিলাম, এবছর বিবেচনায় আছে যে আমরা কার্নিভাল জয়েন করব। পুজোর উদ্বোধন 18 তারিখই হবে, 4 তারিখে আমরা উদ্বোধন করব, 4 তারিখের পরে আমরা জনসাধারণের জন্য প্যান্ডেল খোলা হয়ে যাবে, পঞ্চমীর থেকে বা 4 তারিখ থেকেই আমাদের প্যান্ডেল দর্শনার্থীরা উপভোগ করতে পারবে। বিশেষ অতিথি রূপে মাননীয় মেয়রকে আমরা রিকোয়েস্ট করেছি, মেয়র সব এখনও কনফার্মেশন দেননি, কিন্তু আমাদের 1-2 দিনের মধ্যে কনফার্মেশন চলে আসবে, মাননীয় মেয়র সাহেবই আমাদের উদ্বোধনটা করবে।